এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর বাকিবুর রহমান তার আজ শুনানির তারিখ ছিল এবং সেই শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে ফেল তার হেফাজতে রাখারই আবেদন জানানো হয় আদালতের কাছে কি বলেছে আদালত বিষয়ে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর কি জানতে পারা যাচ্ছে রহমানের 6 ডিসেম্বর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্যাংকশাল আদালতের সামনে থেকে সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে শুভঙ্কর কি জানতে পারা যাচ্ছে আজকে আদালতে সওয়াল জবাব পর্বে ইডির পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছিল দেখো তোমায় জানিয়ে রাখি আজ বাকিবুর রহমান বিশেষ করে রেশন বন্টন দুর্নীতি নিয়ে যে মামলা সেখানে প্রথম গ্রেপ্তারে বাকিবুর রহমান মিল মালিক এবং এই বাকিবুর রহমানের কিন্তু 6 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে আজ কিন্তু কোনো রকম জামিনের আবেদন বাকিবুরের আইনজীবীর তরফ থেকে করা হয়নি অন্যদিকে ইডির তরফ থেকে আজ ইডির আইনজীবী জানিয়েছেন যে শুধুমাত্র গমে যে দুর্নীতি হয়েছিল তাই নয় ইডি কিন্তু এবার চালে দুর্নীতি নিয়েও তারা তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে আমরা প্রথম থেকে দেখিয়ে এসেছিলাম যে 109টি যে সিল উদ্ধার হয়েছিল অর্থাৎ যে স্ট্যাম্প উদ্ধার হয়েছিল সে স্ট্যাম্পগুলোকে ইনভেস্টিগেট করে বা সেগুলোকে পর্যবেক্ষণ করে কিন্তু ইডি জানতে পেরেছে যে সেখানে ব্লক এক্সটেনশন অফিসারের যে সিল বা স্ট্যাম্প সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু কোঅপারেটিভ সোসাইটির সিল সেই সিলগুলোকে ব্যবহার করা হতো অরিজিনাল সিল ব্যবহার করা হতো এবং চাষি যারা মূলত আসল চাষি তাদেরকে আড়ালে রেখে ভুয়ো চাষি তাদের ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ব্লক এক্সটেনশন অফিসারকে নিয়ে এসে সেখানে খাদ্য দপ্তরের অফিসার বা এই যে যে সোসাইটির কথা আমি বললাম কোঅপারেটিভ সোসাইটি সেখান থেকে লোক গিয়ে ভুয়ো ক্যাম্পের মাধ্যমে কিন্তু টাকা নেওয়া হতো অর্থাৎ ভুয়ো ক্যাম্পের মাধ্যমে দেখানো হতো ভুয়ো চাষি তৈরি করে যে এখানে এখানে চাষ হয়েছে তাদের কাছ থেকে ফসল কেনা হচ্ছে বা ধান কেনা হচ্ছে কিন্তু আদতেও যারা আসল চাষি তারা কোনোরকমভাবে কিন্তু যে মূল্য অর্থাৎ ম্যাক্সিমাম সেলিং প্রাইস বা MSP সেটা তারা পেতেন না পেতেন যারা ভুয়ো যাদের ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল তারা পেতেন এবং এটার ক্ষেত্রেই কিন্তু জানানো হচ্ছে যে এই যে 109টি সিল সেই 109টি সিল কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি এরকম সোসাইটি এবং ব্লক এক্সটেনশন অফিসারের স্ট্যাম্প সেই স্ট্যাম্পগুলো কিন্তু ইতিমধ্যে ইডি যেগুলো বাজেয়াপ্ত করেছে তাদের কাছে রয়েছে এবং সেইগুলো সব মিলিয়ে তারা কিন্তু এর আমি যে প্রথম থেকে বলে আসছিলাম যে ইডি কিন্তু এই যে মামলা এই যে তদন্ত তার অতলে আরও গভীরে যেতে চাইছে এবং সেইখানে দাঁড়িয়ে এতদিন গম নিয়ে যে দেখতে পাচ্ছিলাম আমরা যে তদন্ত চলছিল তার সঙ্গে কিন্তু চালের যে তদন্ত সেটিও চলছে এবং মনে করছে ইডি যে বাকিবুর রহমানের মতো মিল মালিকরাই মূলত এই ধরনের যে কারচুপি যে দুর্নীতি তার সঙ্গে যুক্ত ছিলেন এবং FCI এর যে ফুড বা বলা যেতে পারে যে প্রোডাক্ট সেগুলোকে ঘুরপথে বিক্রি করে সেগুলোর থেকে টাকা যেমন রয়েছে একই সঙ্গে চাষিদের কাছ থেকে যে ধান কেনা সেই ধান কেনার ক্ষেত্রেও আসল চাষিকে পয়সা না দিয়ে ভুয়ো চাষি তার ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে এই যে কোঅপারেটিভ সোসাইটি সেই কোঅপারেটিভ সোসাইটি থেকে অফিসার গিয়ে ব্লক এক্সটেনশন অফিসার গিয়ে এবং সেই সঙ্গে খাদ্য দপ্তরের কেউ থেকে এই তিনজন একত্রিত হয়ে সেই টাকাগুলোকে কালেক্ট করা হতো অ্যাকাউন্টের মাধ্যমে এবং পার কুইন্টাল 35 টাকা করে যে মূল্য ধার্য করা ছিল তার থেকে অনেক কম কিন্তু চাষিরা পেতেন আসল চাষি যারা তারা অনেক কম পেতেন বলে আমরা জানতে পেরেছি আজকে জানানো হয়েছে এখানে এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে অত্যন্ত চাঞ্চল্যকর এই অভিযোগ উঠে আসছে গমের পরে চালের প্রতি কিন্তু এভাবে তদন্ত শুরু হয়েছে এবং তোমায় জানিয়ে রাখি জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে অসুস্থ হয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়েছে আজকে সেই বিষয়টিও কিন্তু আদালতের সামনে বিচারকের সামনে জানানো হয় বিচারককে অবগত করা হয় যে তিনি কিন্তু অসুস্থ হয়ে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানে এবং 6 ডিসেম্বর পর্যন্ত বাকিবুর রহমানের কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে কেননা এখনও পর্যন্ত ইডির যারা রয়েছেন তদন্তকারী অফিসার বিশেষ করে আইও প্রত্যেকেই তারা মনে করছেন যে এই যে মামলা এই মামলার আরও গভীরে যাওয়ার প্রয়োজন রয়েছে এবং সেখানে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে বলে তারা মনে করেন দুর্নীতি হয়েছে রেশন দুর্নীতি রেশন বন্টন দুর্নীতি এই যে দীর্ঘ সওয়াল জবাব পর্ব চলেছে ইডির পক্ষ থেকে বাকিবুর রহমানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে
বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগসূত্র সম্পর্ক সম্পর্কিত কোনো তথ্য বা প্রমাণ কি পেশ করা হয়েছে আজকে আদালতে? দেখো, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যে বাকিবুর রহমানের যে যোগাযোগ তৈরি হয়েছিল সেটা কিন্তু এর আগেই, যখন বাকিবুর রহমানকে প্রথম গ্রেফতার করা হয়, তাকে যখন নিয়ে এসে সিজিও কমপ্লেক্সে জেরা করা হয়, তার কাছ থেকে একাধিক জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে তথ্য কিভাবে তার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, শুধু তাই নয়, বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া বেশ কিছু নথি, সেগুলোর মাধ্যমে কিন্তু সেই জিনিসটা কিছুটা হলেও সামনে এসে স্পষ্ট হয়েছে। ফলত সেই যে যোগ, সেই যোগের ক্ষেত্রে আলাদা করে কিন্তু ইডি আজকে সেরকম কোনো তথ্য না পেশ করলেও বাকিবুর রহমানের পেশ দেওয়া তথ্য এবং ইনফোর উপরে ভিত্তি করেই যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছিল সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু যতটা গুরুত্বপূর্ণ জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা ইডির কাছে, যেহেতু তিনি এই মুহূর্তে অসুস্থ, সেই জেরা তারা করতে পারছেন না। এর আগের দিন আমরা দেখেছিলাম যে ভার্চুয়ালি জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি ছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে তার চিকিৎসার জন্য মাল্টি স্পেশালিটি হাসপাতাল তিনি আবেদন করছেন, যাতে সেখানে তার চিকিৎসা হয়, নাহলে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন, এমনকি তার মৃত্যুও হতে পারে, এমনও কিন্তু তিনি জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই কিন্তু যতটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক, ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু বাকিবুর রহমান। ফলত বিচারকের আগেও জানিয়েছিলেন যে প্রয়োজনে ইডি আধিকারিকেরা জেলে গিয়ে বাকিবুর রহমানকে শুধু নয়, জ্যোতিপ্রিয় মল্লিককেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। এবং একইভাবে কিন্তু সেই বিষয়টির ক্ষেত্রে ইডি আধিকারিকেরা মনে করছে যে এই যে মামলা, তার পরতে পরতে রহস্য রয়েছে। কারণ আজকের যে তথ্য ইডি এখানে পেশ করেছে সেখানে কিন্তু একেবারে আমরা দেখেছিলাম রেশন বন্টন দুর্নীতিতে গম, এরপরে চলে এলো চাল, আজকে চাল নিয়ে তারা কিন্তু আমরা দেখলাম একেবারে তারা নিজেদের তথ্য পেশ করেছেন এবং জানিয়েছেন যে 109টি সিল, যে 109টি সিলের মধ্যে কিন্তু সোসাইটি অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটি এবং সেই সঙ্গে সঙ্গে ব্লক এক্সটেনশন অফিসার, সেই সঙ্গে সঙ্গে পারচেস অফিসার, এই যাবতীয় অফিসারের যে সিল, সেই সিলগুলো যে অরিজিনাল এবং তাদের যে কোনো রকম সেখানে ভূমিকা ছিল না, সেই সিলগুলো নিয়ে এসে যে ব্যবহার করা হতো সেগুলোও কিন্তু আজ এখানে বলা হয়েছে, আদালতে জানানো হয়েছে, ইডির তরফ থেকে ইডির আইনজীবী জানিয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু 6ই ডিসেম্বর পর্যন্ত বাকিবুর রহমানের জেল হেফাজত হয়েছে এবং ইডি আধিকারিকেরাও চাইছে এই মামলার আরও গভীরে যেতে, চালের যে রহস্য বা চাল দুর্নীতি রেশনের তার গভীরেও কিন্তু তারা যেতে চাইছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু তারা তদন্তের গতি প্রকৃতি আরো এগিয়ে নিয়ে যেতে চাইছেন, আরো দ্রুততার সঙ্গে তারা এই কাজটি করতে চাইছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।